হোমনায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন। গ্রিন ল্যাব হসপিটাল, গ্রিন ল্যাব এমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বিভাগে আপনার জন্য রয়েছে সার্বক্ষণিক MBBS ডাক্তার, গাইনি মেডিসিন ও সার্জিক্যাল এমার্জেন্সি সেবা, সার্বক্ষণিক ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, 24 ঘন্টা গাইনি কনসালটেন্ট ও অভিজ্ঞ নার্সের সমন্বয়ে নর্মাল ডেলিভারি, কার্ডিয়াক মনিটর, 12 চ্যানেল ECG, অত্যাধুনিক অটোমেটিক মেশিন, দক্ষ টেকনোলজিস্ট এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে সব ধরনের প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেবা। গৌরীপুর বাজার, ভুলিরপাড়, এস আলম প্লাজা, হোমনা রোড, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রাত 12:01 হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য সেলিম আহমদ। এদিকে সকালে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরির আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে অমর একুশে বইমালার ফিতা ও বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপী বইমালার শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিম আহমদ। পাশাপাশি বইমালার বিভিন্ন স্টলও ঘুরে দেখেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা খেমালিকা চাকমায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার ইউসুফ হাসান, পৌর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রিনা, তপন সরকারের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।